প্রধানমন্ত্রী সভা বাস পেতে বাধা দিচ্ছে তৃণমূল এমনই অভিযোগে সোচ্চার বিজেপি তৃণমূলের দাবি এটা বাস মালিকদের বিষয় এর সাথে দলের কোনো যোগ নেই প্রধানমন্ত্রীর সভায় যাওয়ার বাস না দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে বাস মালিকদের হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন বিজেপির জেলা সভাপতি যদিও বিজেপির এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল তৃণমূলের দাবি এটা বাস মালিকদের বিষয় এর সাথে দলের কোনো যোগ নেই প্রসঙ্গত আগামী ছ তারিখ বারাসাতের কাছাড়ি ময়দানে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী যে মাঠে সভা করবেন ইতিমধ্যেই সেখানে পৌঁছেছেন নিরাপত্তারক্ষীরা জানা যাচ্ছে সেখানে সন্দেশখালীর নির্যাতিত মহিলাদের সাথেও কথা বলবেন তিনি সেই সভাতে যাওয়ার বাস না দেওয়ার অভিযোগ জানিয়ে সাংবাদিক সম্মেলন করলেন বিজেপির বনগা সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল এদিন তিনি বলেন বারাসতে প্রধানমন্ত্রীর সভাতে আমাদের কর্মী সমর্থকেরা যাবেন বাস মালিক ও শ্রমিকরা বাস দেওয়াতে তাদের কোনো আপত্তি নেই সেই মতো টাকাও অ্যাডভান্স করা হয়ে গিয়েছে কিন্তু আচমকা বাস মালিকরা আমাদের জানান তারা বাস দিতে পারবেন না তার অভিযোগ বাস মালিকদের হুমকি দিয়েছে তৃণমূলের বনগা সাংগঠনিক জেলার আইএনটিটিউসির সভাপতি নারায়ণ ঘোষ এদিন সাংবাদিক সম্মেলনে বিজেপির জেলা সভাপতি আরও অভিযোগ করেন আগামী ছ তারিখ বুধবার বারাসতে কাছাড়ি ময়দানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আসছেন নারী শক্তি মাতৃবন্ধনার যে জনসভা হয় সেই জনসভায় মায়েরা যাবেন তার জন্যে কিছু গাড়ি আমাদের মণ্ডল সভাপতিরা বনগাতে বিভিন্ন বাস রুটের বাস ঠিক করেছে। তারা বাস দেবেন তাদের সদিচ্ছা আছে মালিকরা যেমন বাস দিয়েছেন শ্রমিকরাও তাতে সমর্থন করেছেন যে আমরা যাব কিন্তু হঠাৎ গতকাল কিছু মালিক কিছু শ্রমিক আমাদের এই মণ্ডল সভাপতিদের যেমন ফোন করে আমাকেও ফোন করে করে বললো দাদা আমরা নিরুপায় আমরা যেতে পারবো না আমাদেরকে হুমকি দিচ্ছে আইনটি নেতা বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে গিয়ে তাদেরকে হুমকি দিচ্ছে এটা আমার কথা নয় তাদের কথা তারা অলরেডি আমাদের কাছে আত্মসমর্পণ করেছে যে আমরা বাস দিতে পারব না এখানে প্রায় তিরিশ বত্রিশটা বাস আছে এ তো অ্যাডভান্সগুলো দেখাচ্ছি তো অনলাইন পেমেন্ট আছে কোন কোন রুটের বাস নাইনটি টু নাইনটি টু এ আছে ডিএন ফর্টি ফোর আছে নাইনটি সিক্স আছে বনগার যতগুলো রুট আছে সেই রুটের বাসগুলোকে বাস মালিক এবং শ্রমিকদের হুমকি দেওয়া হচ্ছে এ বিষয়ে বনগাঁ সাংগঠনিক জেলার আইনটিউসির সভাপতি নারায়ণ ঘোষ বলেন যিনি অভিযোগ আনছেন তিনি মিথ্যা অভিযোগ আনছেন ওটা বাস মালিকদের বিষয় ওরা জানে না বাস নিতে গেলে বাস মালিকদের কাছে আবেদন করতে হয় যিনি বলছেন যারা বোকা বোকা না হলে কথা বলে আমি তো ট্রেনের নেতা এটা মালিকদের ব্যাপার এরা জানেই না একটা বাস নিতে গেলে কী করতে হয় আমরাও তো বিরোধী ছিলাম আগে চিঠি করতে হয় মালিকদের এবং মালিকরা মিটিং করে বসে তারপরে মালিকরা বাস দেয় না না ভাউতা কথা ভাউতা ভিত্তিহীন কথাবার্তা ওনাদের আসার আগে এই এই ভোটের পাখি এখন দেখা যাবে ভোট চলে গেলে আর দেখা যাবে না ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ